তাকে আদেশ করে সাজা না দেয় আগামী দিনে আরো কঠোর আন্দোলন করে এই ওসি যে থানার পাশে ওই থানাকে আগুন আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারি একটা একটা আগুন দিয়ে জ্বালালে তবে সারা পশ্চিমবঙ্গের এই আন্দোলনের সুদা হবে যে ফলে ফলে সিরিয়ালে আসবে টিএমসি নেতাগুলো এখন যখন গাছে বাধা পড়ছে আগামী দিনে ওই এই ওসিগুলোকে ভাবতে হবে পাড়াগত ঝগড়া কারণে তো মারামারি হচ্ছিল তার প্রতিবাদে বিক্ষোভ সেখানে একজন বিধায়ক সরকারি লোক দাঁড়িয়ে যদি বলেন যে থানা জ্বালিয়ে দেব পুলিশকে মারব তাহলে আইন শৃঙ্খলা তো তারাই ব্রেক করছে আর বিজেপির কাছে তো এগুলো নতুন কিছু না আমরা উত্তরপ্রদেশে যখন দেখেছি পুড়িয়ে মেরেছে কিছু হয়নি কাউকে অ্যারেস্ট করা হয়নি অন্য সম্প্রদায়ের মানুষদের ওরা জ্বালিয়ে পুড়িয়ে মারে ওদের ওদের মতের মতো না হলেই তো ওরা জ্বালিয়ে পুড়িয়ে সবাইকে মেরে দিচ্ছে অতএব বিজেপির বিধায়ক যেটা বলেছেন সেটা ওদের দলের কথা দল সবসময় ওদের বিরোধী দলের নেতা তো সবসময় মারধরের কথা বলে যাচ্ছে যা দুর্বৃত্তের মতো কাজ করে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করি আজকে বিজেপির একজন বিধায়ক শোভন মজুমদার নাম বনগাঁ দক্ষিণের বিধায়ক শুনেছি তিনি এখানে এসে বক্তব্য রাখতে বলেছেন যে পুলিশকে মেরে গাছে বেঁধে রাখো থানা জ্বালিয়ে দেবো বিজেপি জ্বালিয়ে দাও বিডিওকে মেরে মানে শুয়ে দাও এই সমস্ত কথাবার্তাগুলো আমার মনে হয় যে কোনো ভদ্রলোক বলতে পারে বলে মনে হয় না আমার এবং যারা মস্তানি করে তারা বোধহয় এই ধরনের কথা বলে না মস্তানি তো করে এই ধরনের কথা বলে বলে মনে হয় না আমার তো আমরা আমাদের দলীয় নির্দেশে আজকে থানায় শোভন মজুমদারকে ডায়েরি করলাম এবং আমরা বলেছি যে ওকে গ্রেপ্তার করতে হবে এবং যার তো যতটা সম্ভব যতটা সম্ভব বেশি শাস্তি দেওয়ার যা ততটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন